Bismillahirrahmanirrahim. Assalamualaikum শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আজকে গণিত ক্লাসে আমরা অনুশীলনী 2.1 করব, যেটা আমরা করছিলাম তার ধারাবাহিকতা আজকেও করব। আমরা গত ক্লাসে 16 নম্বর পর্যন্ত করেছিলাম, গত ক্লাসে আমরা এই যে অনুশীলনী 2.1 এর 16 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 17 থেকে শুরু করব। আমি আশা করি তোমরা, আমি যে সমস্ত অঙ্ক করিয়েছি বা করাচ্ছি ওগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আর না হয় ওগুলো মনে থাকবে না, ভুলে যাবা, নিয়ম কানুন কৌশল সব ভুলে যাবা। বাসায় অবশ্যই অবশ্যই এই যে সকল অঙ্ক করিয়েছি, এবং এই চ্যাপ্টার থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের করেছিলাম, আশা করব ওই সৃজনশীল প্রশ্নটাও তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবা। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা যেহেতু গণিত ক্লাস, অবশ্যই প্রশ্ন ভালো করে বোঝার জন্য তোমাদের এই যে গণিত বই সামনে রাখা লাগবে, ক্যালকুলেটার রাখতে হবে, খাতা রাখতে হবে, আমার সাথে সাথে করার জন্য, হিসেব করার জন্য ক্যালকুলেটার রাখতে হবে, তারপর এই প্রশ্ন পড়ার জন্য, প্রশ্ন দেখার জন্য, প্রশ্ন বোঝার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে সামনে বই রাখতে হবে। কারণ আমি প্রশ্ন পড়ব, যেটা আমি বারবার বলি, আগেও বলেছি এখনও বলছি, প্রশ্ন তোমাদের বোঝার জন্য অবশ্যই বই সামনে রাখবে। কারণ আমি বললে প্রশ্ন তোমরা বুঝতে পারবে না, আর আমি বোর্ডে প্রশ্ন লিখব না। হ্যাঁ, বোর্ডে প্রশ্ন, যেহেতু প্রশ্নটা বইয়ে আছে, আমরা বোর্ডে প্রশ্ন লিখে সময়টা নষ্ট করব না, ঠিক আছে? তাহলে আমি 17 নম্বর থেকে শুরু করছি, ঠিক আছে? অণু দুই দশমিক এক আজকে 17 নম্বর থেকে শুরু করবো আমি, যেহেতু এর আগে ক্লাসে আমি 16 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে 17 দিয়ে শুরু করব। তো তোমরা বই না, আমার সাথে প্রশ্নটা একটু পড়ো। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা, এবং মুনাফা আসলের 5/2, ঠিক আছে? মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। আমি আবার বলি বিষয়টা একটু, বলেছে নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, ঠিক আছে? মুনাফা আসল হলো যে 5600 টাকা, এবং আরেকটা তথ্য বলে দেওয়া আছে যে মুনাফা আসলের 5/2, মুনাফাটা আসলে কি 5/2। তাহলে আমরা এখান থেকে মোটামুটি তিনটা তথ্য পাচ্ছি, মুনাফা আসল 5600 টাকা বলা হয়েছে, এবং মুনাফাটা আসলের 5/2 এটা বলা হয়েছে, এবং মুনাফা হার, বার্ষিক মুনাফার হার শতকরা 8 টাকা। এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা সময় নির্ণয় করব। কি নির্ণয় করব আমরা? সময়টা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। তাহলে দেখি, আমরা জানি বা আমরা লিখতে পারি যে কি মুনাফা যোগ আসল, যেটা লিখি না কেন, মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা সমান কি এই যে মুনাফা আসল, এটাও লেখা যাবে, অথবা আমরা জানি যে লিখতে পারবো, সমস্যা নেই। আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা হাইফেন, তোমরা জানো নিশ্চয়ই। তারপর এখানে আমরা খেয়াল করব বিষয়টা, আসলটা কিন্তু আমরা জানি না, আসলটা কিন্তু আমরা জানি না, এখানে আসলের মানটা আমরা জানি না, মুনাফাটা প্রশ্নে কি বলে দিচ্ছে, মুনাফা আসলে 5/2, তোমরা অবশ্যই প্রশ্নটা খেয়াল করো বিষয়টা। এখানের মধ্যে তিনটা তথ্য দেওয়া আছে, মুনাফা বলতে কি আসলের এত অংশ, আসলের 5/2, তারপরে মুনাফা আসল ৫৬০০ টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে, তারপরে মুনাফার হার আর সমান হলো যে কত, 8%, এই তিনটা তথ্য দেওয়া আছে, 1 2 3
এই তিনটা তথ্য কাজে লাগিয়ে আমরা সময় নির্ণয় করবো। আমরা কি নির্ণয় করবো? সময়। স্পষ্টই বলে দিছি, ঠিক আছে? এই যে কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা লিখলাম, মুনাফা আসল, এবং মুনাফা আসলে 5/2 আসলে 5/2 এবং মুনাফা 5%, এটা সময় নির্ণয় করো। তাহলে আমরা আসলটা জানি না, লিখলাম মুনাফা। মুনাফাটা কি বলা হয়েছে? আসলের 5/2 আসলের 5/2 ঠিক আছে, এই তথ্যগুলো এখানের মধ্যে দেয়া আছে। তারপর মুনাফা আসলটা কত? 5,600 টাকা। 5,600, যেহেতু এটা সমীকরণ আমরা এখানে একক লিখতেছি না, তাহলে এই সূত্রের মধ্যে মান বসাই দিলাম, আসলটা লিখলাম, আসল সমস্যা নাই, জানি না আমরা। মুনাফাটা হলো দেখি, প্রশ্নে বলা আছে মুনাফা আসলের 5/2 লিখলাম, আসলের 5/2 আসলের কত? 5/2 সমান, এই পাশে মুনাফা আসল আছে, মুনাফা আসলের মানটা আমরা জানি, প্রশ্নে বলে দিছি 5,600 টাকা, যেটির সমীকরণ, সেজন্য আমরা এই পাশেও টাকা লিখি না, এই পাশেও টাকা লিখছি না, ঠিক আছে? আশা করি খেয়াল করতেছো, বুঝতে পারতেছো। তারপর এখন আমরা একটু কাজ করি এখানে, এখানে লিখি আসল যোগ, এটা কিন্তু আসলের, আসলের মানে হলো কি? আসল গুণ 5/2 সমান 5,600। আসল এর, এখানে একটা এর আছে, এর মানে আমরা জানি গুণ, আসল এর দেখতেছো, আসল এর এক অংশ, তার মানে আসলের সাথে কত গুণ? 5/2, এর মানে গুণ আসল এর, ঠিক আছে? আসল এর মানে বিষয়টা হলো এরকম, আসল এর কি 5/2, তো এর মানে গুণ, আমরা জানি যে আসল, আসলের কথাটা, আসলের কথাটাকে যদি আমরা বাগিয়ে পাই যে আসল এর এত অংশ, আর এর মানে গুণ, এর মানে কি? গুণ, এই যে এখানে গুণ চিহ্ন দিয়েছি আমরা, আসল গুণ 5/2, অংশ লেখার প্রয়োজন নাই, অংশ না লিখলেও চলবে, ঠিক আছে? আশা করি বিষয়টা খেয়াল করছো, এই আসলের কথাটাকে বেঁকে লিখলে হয় আসলের এত অংশ, আসল এর, এর মানে গুণ, এই যে গুণ দিয়েছি আমরা। এখন যেটা করব আমরা, আসল এখানেও আছে, এখানেও আছে, আসল কমন নিব, আসল কি করবো আমরা? কমন নিব, তাহলে এখানে আসল কমন নিলে এখানে থাকবে 1, আসল তো চলে গেল, আমরা জানি বীজগণিতের নিয়ম অনুযায়ী, হ্যাঁ, কমন মানে ভাগ, কমন মানে কি? ভাগ, কমন নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ থেকে জানি যে কমন নেওয়া মানে ভাগ, উৎপাদক বিশ্লেষণ থেকে আমরা কি জানি? কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি? ভাগ করা, তাহলে আসলকে আসল দিয়ে ভাগ, আসল আসল কমন নিয়ে ফেলছি, কি কমন নিয়েছি? আসল কমন নিয়েছি, তো আসল কমন নিলে আসলকে আসল দিয়ে ভাগ, তাহলে আসলকে আমরা জানি কি? আসলকে আসল দিয়ে ভাগ করলে কি হবে? নিজেকে নিজে দিয়ে ভাগ করলে 1 হয়, এটা দেখা গেল 1 হবে, 1 দিছি যোগ, তাহলে এখানে যদি আমরা আসল দিয়ে ভাগ করি তাহলে আসল কাটাকাটি চলে যাবে, থাকবে যে কত? 5/2, আসল কমন নিলাম, এখানে 1 থাকলো, ঠিক আছে? কারণ কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে আসল আসল দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিলাম, এটাকে যদি আসল দিয়ে ভাগ করলে আসল চলে যাবে, আসল কাটাকাটি চলে যাবে, 5/2 থাকবে, আর এই পাশে 5,600 আছে থাকুক। এবার আমি উপরে লিখি, নিচে তো আসলে জায়গা নাই, এই বিষয়টা আশা করি বুঝতে পারছো, আসল কমন নিয়ে বিষয়টা, এখানে আসল আসল কমন নিয়েছি, তাহলে কমন নিলে, হ্যাঁ, কমন নিলে খেয়াল করো বিষয়টা, এই যে এখানে 1 থাকবে, কারণ আসল আসল দিয়ে ভাগ করলে 1 হয়, আর এখানে যদি আসল দিয়ে ভাগ করি আসল আসল কাটাকাটি চলে যাবে, থাকবে কি? 5/2, বিষয়টা এরকম আর কি, এই যে এটা যেটা দেখাইছি 1 হবে, আর এখানে যদি আমি আসল যেহেতু কমন নিচ্ছি, এই আসল কমন নিয়ে মানে ভাগ করা, এটা এটা কাটাকাটি চলে গেল, 5/2 আছে, এই 5/2, তাহলে আমি উপরে লিখতেছি, লিখতেছি উপরে লিখতেছি আমি। তারপর উপর লিখতেছি এখন, তাহলে এখন আসলটা থাকলো এখানে, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট কমন নিয়েছিলাম,
যেহেতু কমন নিয়েছি এখানে ব্র্যাকেট আছে এখানে গুণ চিহ্ন হবে যেহেতু আসলটা কমন নিয়েছি এখানে ব্র্যাকেট আছে গুণ চিহ্ন হবে এখানে লসাগু করি আমরা পাঁচ হবে যোগ করলে বর্গমূলের যোগ লসাগু করতে হবে বর্গমূলের যোগ লসাগু করতে হবে পাঁচ হবে পাঁচ হবে পাঁচ যোগ দুই আর এই পাশে আছে পাঁচ হাজার ছয়শ তারপর এখানে আমরা কি করব আসল গুণন উপরে হলো সাত নিচে হলো পাঁচ সমান পাঁচ হাজার ছয়শ একটু পাইলাম আমরা ঠিক আছে একটুক আশা করি বুঝতে পারছো তোমরা এখন আমরা যেটা করব আসলটা এই পাশে থাক এই যে ভগ্নাংশটা এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আমরা জানি যে এই পাশ থেকে কোন সংখ্যা এই পাশে আসলে কি উল্টে যায় হ্যাঁ এই পাশে ভাগ এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় মানে উল্টে যায় ঠিক আছে পাশে যেহেতু গুণ আছে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে পাশে যেহেতু গুণ আছে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে গেলে আমরা উল্টে দিব পাঁচটা উপরে যাবে সাতটা দেবো নিচে বা আসল সমান এখানে এখানে কাড়াকাড়ি করি আমরা সাত হাজার ছাপ্পান্ন আটশো থাকবে পাঁচ হাজার চল্লিশ এটা গুণ করে দিই চার হাজার টাকা তাহলে আসল আমরা কত পাইলাম চার হাজার টাকা পাইলাম এখানে যেহেতু অঙ্ক শেষ আমরা এখানে টাকা দিতে পারি সমস্যা নেই আসল হলো কত চার হাজার টাকা ঠিক আছে আচ্ছা একটু বুঝতে পারছো একটু বুঝতে পারছো কোনো সমস্যা নেই আসল আমরা কত পাইলাম চার হাজার টাকা পাইলাম তাহলে আসলটা যেহেতু পেয়ে গেছি আমরা এখন এখানে আর একটু কাজ করা লাগবে আমাদের এগুলো মুছে দেখবার লাগবে না আমার আসল চার হাজার টাকা পেয়ে গেছি দেখো আমাদের মুনাফার হার প্রশ্নে বলা আছে আসল পেয়ে গেছি তারপরে মুনাফা আসলে বলা আছে তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করে ফেলি সুতরাং মুনাফা তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ দিলে আসল মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ দিই মুনাফা পাবো মুনাফা আসল হলো যে পাঁচ হাজার ছয়শো টাকা এখান থেকে আসলটা বিয়োগ দিব তাহলে আমরা মুনাফা পেয়ে যাব তাহলে মুনাফা আয় পেয়ে যাব আমরা এখানে ষোলোশো টাকা হবে পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে চার হাজার বিয়োগ দিলে ষোলোশো টাকা তাহলে মুনাফা আয়ও পেয়ে গেলাম আমরা অত ষোলোশো টাকা ঠিক আছে আশা করি খেয়াল করতেছো তোমরা বুঝতেছ আমি এদিকে ইয়ে করি আমাদের বাইক করতে হলে সময় প্রশ্নের মধ্যে সময় নির্ণয় করো এদিকে আমরা জানি আই সমান পিআরএন বা পিএনআর পিআরএন এন তথ্যগুলো আমরা লিখি একটু আই আমরা জানছি মুনাফা হলো যে ষোলো হাজার টাকা ষোলোশো টাকা সরি ষোলোশো টাকা তারপরে মুনাফার হার আর হলো যে আট পার্সেন্ট একশো ভাগের আট তারপর আসল পি হলো যে কত চার হাজার টাকা সময় এন সমান কত এটা আমাদের বাই করতে হবে সময় সময়টা বাই করতে হবে তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এন সমান আই ডিভাইডেড বাই পি আর তাহলে আমরা মানগুলো বসাই দিই আই আই হলো ষোলোশো টাকা পি হলো চার হাজার মানগুলো বসাচ্ছি আর আর হলো যে আট পার্সেন্ট মানে একশো ভাগের আট ঠিক আছে এখানে মানগুলো বসাইলে আমরা সময়টা পেয়ে যাবো মানগুলো বসাই দিয়েছি
ক্যালকুলেশন করতে হবে একটু, আমাদের একটু কি ক্যালকুলেশন করার প্রয়োজন। আমি একসাথে ক্যালকুলেট দিয়ে করে দিই। আর এখানে চাইলে একটু কাটাকাটি করা যায়, এটার সাথে এটা যদি কাটি আমরা কত পাওয়া যাবে, 40 পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আমরা কত পাবো, 40 পাবো। তাহলে এটাকে একটু আমরা একটু ভাগ করি, কত আসে দেখি, 1600 ভাগ ব্র্যাকেট 8 গুণন 40, 5 পাইলাম আমরা। তাহলে সময় এন হলো যে 5, মানে 5 বছর। মানে সময় কত লাগবে, আমাদের সময় নির্ণয় করতে বলছে 5 বছর। তাহলে আমরা লিখতে পারি সময় পেয়ে গেছি, সময় এন সমান 5 বছর। তাহলে আমরা লিখি দিই, সুতরাং সময় 5 বছর। উত্তর লিখে দিতে পারো তোমার চাইলে, উত্তর 5 বছর। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো, আমি প্রত্যেকটা অংশে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে এটা হইল, এটা গেল, এটা শেষ। আমরা এরপরটা করবো, এটা এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কিন্তু প্রায় সময় পরীক্ষা আসে, বা এর মধ্যে পরীক্ষা কয়েকবারই এসেছে, বেশ কয়েকবার এসেছে। আমরা দেখেছি এই অঙ্কটা বেশ কয়েকবারই পরীক্ষা এসেছে, বোর্ড পরীক্ষায়, জেএসসি পরীক্ষায়, স্কুল পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তোমরা একটু এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, সৃজনশীল আকারে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি এটার উপর সৃজনশীল করাবো পরে, তোমরা এখন যেহেতু একটু এটা করাইছি, এটা বাসায় প্র্যাকটিস করবে। এটা একটু লম্বা অঙ্ক, একটু লম্বা অঙ্ক, একটু জটিল অঙ্ক সামান্য, তবে কয়েকবার বাসায় প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে, সহজই করতে পারবে তোমরা। ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ, আমরা এরপরে অঙ্কটা করি। এরপরের অঙ্কটা কি দিচ্ছে, কি কি করছে, লিখে বলছো কি বলছে আমাদেরকে, 18 নম্বর অঙ্ক, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা, 10 লাখ টাকার 3 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক 5 বছর মেয়াদি মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন, পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রশ্নটা বই থেকে পড়ে দেখবে, আর নহয় কিন্তু আমি পড়তেছি ওভাবে কিন্তু তোমরা বুঝতে পারবা না, ওভাবে বোঝা কঠিন হবে। যেহেতু তোমরা মোবাইলে মোবাইল থেকে শুনতেছো, বোঝা একটু ঝামেলাপূর্ণ হবে। ঠিক আছে, প্রশ্ন যেহেতু বইয়ে আছে, বই থেকে তোমরা কয়েকবার পড়ে দেখবো। আমি আবার পড়ি, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে, জামিল সাহেব কি চাকরি পেনশনের টাকা পেয়েছে চাকরি শেষে, 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফাভিত্তিক, 10 লাখ টাকা কত টাকার, 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফাভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। ঠিক আছে, তাহলে বেশ কিছু কি সঞ্চয়পত্র কিনছেন। ঠিক আছে, আর যেগুলো থেকে কি 5 বছর, যেগুলো 5 বছর, 10 লাখ টাকা এটা 5 বছর মেয়াদের জন্য লাগবে, এবং 3 মাস পরপর উনি কি ওখান থেকে লাভ বা মুনাফা পাবেন। 10 লাখ টাকা বেশ কিছু সঞ্চয়পত্র কিনেছেন, সেগুলো এই যে এই 3 মাস পরপর কি মুনাফা পাবেন ওখান থেকে, 5 মাস পরপর, 3 মাস পরপর, 3 মাস পরপর মুনাফা পাবেন, যেখানে তিনি কি কত কত টাকার সঞ্চয়পত্র কিনেছেন, 10 লাখ টাকা। তো আমাদেরকে বলছে যে মুনাফার হার যদি 12% হয়, মুনাফার হার যদি কি 12% হয়, সেক্ষেত্রে তিনি প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন, প্রথম 3 মাস পর মানে প্রথম কিস্তিতে কত টাকা মুনাফা পাবেন, তাহলে আমরা সেটা ব্যয় করবো। তাহলে শুরু করি আমরা, আমি এখানে তথ্যগুলো একটু লিখি। 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন, তার মানে 10 লাখ টাকা হলো কি মূলধন, 10 লাখ টাকা হলো কি মূলধন, আমি এখানে লিখতেছি 10 লাখ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ টাকা। তারপর মুনাফার হার আর সমান হবো যে 12%, তার মানে নিচেই লিখি,
100 ভাগের 12 তারপরে সময় n সমান হলো যে আমাদের হচ্ছে প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন 3 মাস সময়টা হলো 3 মাস এটাকে আমাদের বছর নিয়ে আসতে হবে কারণ আমাদের মধ্যে যে আমরা যে i i = prn সূত্র ব্যবহার করব i সমান prn সূত্র ব্যবহার করব এখানের মধ্যে nটা হলো বছরে n এটা সময় n হলো বছরে সময় n হলো কি বছরে তাহলে এটাকে আমরা বছরে নিয়ে আসি 12 দিয়ে ভাগ করতে হবে এটা হবে যে 4 ভাগের 1 বছর ঠিক আছে তাহলে আমরা বের করতে হবে যে মুনাফা আয় সমান কত অর্থাৎ তিনি 3 মাস পর প্রথম কিস্তিতে কত টাকা মুনাফা পাবেন 3 মাস পর প্রথম কিস্তিতে কত টাকা মুনাফা পাবেন তাহলে আমরা এটা কত নাম্বার করছি 18 নম্বর আমি নাম্বারটা এখানে লিখি 18 তাহলে এখানে লিখে আমরা জানি জানি মুনাফা আয় সমান আয় সমান পি আর এন পি হলো যে 10 লাখ টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আর হলো যে এটা 100 ভাগের 12 তারপরে মুনাফার হার সরি সময় সময় এন হলো যে 4 ভাগের 1 এখানে টাকা লিখতে পারি টাকা এর মধ্যে আমরা একসাথে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলতে পারি আবার ইচ্ছা করলে কালারিও করতে পারি এটা অনেক বড় সংখ্যা আমার মনে হয় ক্যালকুলেটর দিয়ে একসাথে করে ফেললে বেটার হবে আমরা ক্যালকুলেটর দিয়ে একসাথে করে ফেলি কালারিং করতে গিয়ে ঝামেলা হইতে পারে আর তারপর একটু ছোট করা যায় একটু ছোট করি আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে 200 চলে যাবে এটার সাথে এটা কাটলে 1 2 3 4টা শূন্য থাকবে একের পর 4টা শূন্য থাকবে 1 1 2 3 4 1 2 3 4 5 6টা টাকা গাড়ি চলে গেছে ঠিক আছে তাহলে আমরা এখানে বাকিটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি 12 গুণন একের পর 4 শূন্য একের পর 4 শূন্য অথবা ইচ্ছা করলে এই যে এটার সাথে আমরা এটা কালার দিতে হবে দিতে এটার সাথে এটা কালার 3 ঠিক আছে তাহলে এই সাথে এটা কালার করে ফেললাম তাহলে 3 ওকে 3 তাহলে দি করার দরকার নাই না হাতে হয়ে গেছে 3 মানে কয় শূন্য 4 শূন্য 1 2 3 4 এবং দশক শতক হাজার কোটি 30,000 টাকা সুতরাং 3 মাস পর পর 30,000 টাকা মুনাফা পাবেন 30,000 টাকা মুনাফা পাবেন ওই ব্যক্তি থেকে 3 মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন কয় হাজার টাকা মুনাফা পাবেন 30,000 টাকা ঠিক আছে আশা করি বুঝতে পারছি ক্ষেত্রীরা তাহলে আমরা উত্তরটা লিখে দিই 30,000 টাকা তাহলে আমাদের 18 এই যে এরকম করা শেষ হয়ে গেল 18 নম্বরটা শেষ হয়ে গেল আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম তার মধ্যে একটু আমাদের 17 নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক 17 নম্বরটা একটু বেশি গুরুত্বপূর্ণ তোমরা একটু ওটা ভালো ভাষায় খুব ভালোভাবে বেশ কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে এটা আমরা কত পাইলাম 30,000 টাকা পাইলাম যে তিনি কি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন
প্রথম 30,000 টাকা মুনাফা পাবেন তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ হয়ে গেল আর একটা এখানে আমি দেখতে পাচ্ছি সিজনশীল আছে দুইটা এই দুইটা সিজনশীল আমরা করব দাপে দাপে ঠিক আছে তো তোমরা এই যে এই অঙ্কগুলো করলাম আর তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করে ফেলো তার মধ্যে 17 নম্বরটা তো বলেছি বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা বাসায় বেশ কয়েকবার করে ফেলবা ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে ক্লাস আমাদের এখানে এতটুকুই থাকবে আমরা পরবর্তী ক্লাসে যে সিজনশীলগুলো আছে বা সিজনশীলগুলো করবো বা অন্য নাম করবো আজকে আমাদের ক্লাস এখানে এতটুকুই থাকবে সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা নিরাপদ থাকবা আল্লাহ হাফেজ